সাবেক বিচারপতি মানিককে আরেক হত্যা মামলায় গ্রেপ্তার। বৃহস্পতিবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখান। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার অভিযোগ থেকে জানা যায়, গত 4 আগস্ট রাজধানীর ধানমন্ডি থানাধীন এলাকার ছাত্রজনতার আন্দোলনে যোগ দেয় আব্দুল মোতালিব। পরে সে বুকে ও গলায় গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এ ঘটনায় গত 26 আগস্ট নিহতের বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।